আচ্ছা, আমরা গীতার তৃতীয় অধ্যায়ের 27 নম্বর মন্ত্র দিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে কোনো মানুষ যে একটা জাগ্রত জীবন বাঁচতে চায়, ঠিক আছে, তার জন্য এই শ্লোকটা পর্যাপ্ত, আর কিছু দরকার নেই। সমগ্র গীতা যেদিকে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে বলতে চাইছে, শাস্ত্র যেই জন্য আবিষ্কার করা হয়েছে একটিই তো ব্যাপার, যাতে আমরা একটা রিল্যাক্স, শান্ত, জাগ্রত জীবন বাঁচতে পারি। শিবরাত্রি গেল, শিবের প্রতীকের মধ্যে খুব সুন্দর জিনিস একটা বোঝার আছে। শিব কেমন আছে? চোখ বন্ধ করে ধ্যানস্থ, তার পাশেই একটি সাপ দিয়ে দিয়েছে, যে সাপটি ফণা তুলে আছে। শিব ধ্যানস্থ তো হয়েছে, কিন্তু এরকম সেন্সিটিভ, এমন জাগ্রত। এ ধ্যান মানে চোখ বন্ধ করে নেওয়া নয়, ডাল নয় ব্যাপারটা, যে চোখটা বন্ধ করে নিয়েছি, পরম জাগ্রত। সাপের মতো, সাপ কখন ফোনা তোলে? যখন সে প্রচণ্ড সেন্সিটিভিটি কোনোরকম ফিল করছে, সে তখনই ফোনা তোলে। তো শিবের বোঝাতে চাইছে আমাদের অন্তঃকরণে, শিবটা একটা দর্শন, একটা ফিলোসফি, শিব কোনো ব্যক্তি নয়, আমরা বহুবার ইনি আলোচনা হয়েছে। তো শিবের দর্শনই কথা বলে দিচ্ছে, একটা জাগ্রত ধ্যানপূর্ণ জীবন, বা এমন বলতে পারো যে জাগ্রত সেই ধ্যানপূর্ণ। আমরা বিপরীত ভাবি, আমরা ভাবি আমাদের প্রচণ্ড অ্যালার্ট হতে হবে, তাহলে এই জগতের বিষয়ে করতে হবে, ডিল করতে হবে, তো আমরা মানে ধ্যানস্থ কী করে হব? জপ ধ্যানের সময় পাওয়া যায় না, বিষয়টা তা নয়। যে যত ভিতর থেকে জাগতে থাকবে, সে তত যোগস্থ হতে থাকে। তুমি যতই জাগবে ততই বুঝবে ইউ আর নট সেপারেট। তুমি যত এই সেপারেশন তোমার আর আরেকটা জিনিসের মধ্যে চলে যাবে, তোমার কী হবে? ছুট বন্ধ হয়ে যাবে, দৌড় বন্ধ হয়ে যাবে। যে যত যোগস্থ হবে, সে তত তত বেশি ইনার কানেক্টেড অস্তিত্বের সাথে ফিল করবে, প্রকৃতির সাথে, আর সে তত ধ্যানস্থ হবে। তো এই যে শ্লোকটি, এই দুটো দিককেই কভার করে নিচ্ছে। আমি কত ডজনবার যে কোট করেছি, তার কোনো অন্ত নেই এই শ্লোকটি, মানে ঠোঁটে যেন চলে আসে, কারণ এটাই বলতে চাইছে। আমি সেই জন্য শ্লোকটা পড়ছি, একটু সাধারণত পড়ি না। 27 নম্বর বলছে, প্রকৃতি হি ক্রিয়মাণানি গুণৈ হি কর্মাণি সর্বশঃ অহংকার বিমূর আত্মা কর্তা অহম ইতি মন্যতে। সকল কর্ম সর্বতোভাবে প্রকৃতির গুণ দ্বারা সম্পন্ন হয়, কিন্তু অহংকারে মহান্ধ অজ্ঞ ব্যক্তি মনে করে আমি কর্তা। শেষ কথা আধ্যাত্মের, আধ্যাত্ম যত উপরেই হোক, উঠুক, যত নিচেই আমাদের জীবন থাক, গিয়ে জানে এটি হলো সেই বিন্দু, যেই বিন্দুতে দাঁড়িয়ে আমাদের জীবন কাটাতে হবে। তুমি খুব বুঝলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যে, এবার কী করবে? তো সেফটি পিন নয় যে কাপড়ে লাগিয়ে রেখে দেবো, কাজের কাজ তো কিছু হবার নয়। যেন এদিক ওদিক সেদিক গিয়ে একটা সন্তুলন এই শ্লোকে এসে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলতে থাকবেন, তার মধ্যেও আসবে যে মনে হচ্ছে যেন অর্জুনকে ঘোর কর্মে কৃষ্ণ প্রবৃত্ত করছে। আমরাও বলি না গীতা মনেই যুদ্ধ যুদ্ধ, আগের দিন আমি নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু বেসিক্যালি কি বলতে চাইছে, এই বেসিক কথাটা এখানে হয়ে যাচ্ছে, বাকি সব কথা এদিক ওদিকের। সকল কর্ম প্রকৃতির দ্বারা, অর্থাৎ আগের দিনও জানি না কোথায় বলছিলাম, ঈশ্বর কোনো নিয়ন্ত্রণকারী নন, ঈশ্বর ই নিয়ন্ত্রণের বিধি। এই যা কিছু যেমনভাবে চলছে, আমরা পার্সন এর স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখছি বলে এর মধ্যে কোনো সন্তুলন খুঁজে পাচ্ছি না। দেখো, প্রত্যেক যুগে প্রত্যেক মানুষ বলছে ত্রাহিমাম ত্রাহিমাম, খুব ধর্মের হানি হয়ে গেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে। সেই সত্যযুগ থেকে কান্না চলছে, সত্যযুগেও সেই একই কথা, ঋষিরা কাঁদছিল, ঠিক আছে, তারপরে ত্রেতাযুগ এলো, ঋষি মুনিরা সব কাঁদতে শুরু করলো, তারপর দ্বাপর যুগ এলো, সাধারণ মানুষ কাঁদতে শুরু করলো, কলিযুগে তো সবাই কাঁদছে। তো কান্না যেন চলছে, প্রত্যেকেই একটা জিনিস বলছে, যেন এই প্রকৃতি তার খেয়াল রাখতে পারছে না, সো আই অ্যাম ওয়ারিড, কী হবে কী হবে এরপরে কী হবে। আমরাও কথা বলছি কনজিউমারিজম এসে গেছে, কী হবে, হ্যাঁ, চাকরির বাজারে চাকরি নেই, কী হবে, ঠিক আছে, আর যদি সবাই চাকরি পেয়ে যায় তাহলে কী হবে, প্রত্যেকে কেউ বেকার নেই, কী হবে ব্যাপারটা, মানে ব্যাপারটাই কল্পনাতীত। প্রকৃতি ক্রিয়মাণানি, প্রকৃতি নিজে ক্রিয়া করছেন এবং একদম পারফেক্টলি ক্রিয়া করছেন, ঠিক আছে। তাহলে মজা, আপনি পচর পচর করছেন কেন? আমিও তো প্রকৃতি ভাই, আমি আমার মতো ক্রিয়া করছি, আমাকেও কিছু করতে হবে। প্রত্যেকে ব্যক্তি নিজের বোধ দ্বারা কর্ম করছে, এবং এই বোধ
তার যে আন্ডারস্ট্যান্ডিং, এটি প্রকৃতির দ্বারাই চলছে, প্রকৃতির দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। তো ঈশ্বর কোনো নিয়ন্ত্রণকারী নয়। বাইরে সব কিছু কে নিয়ন্ত্রণ করছে? প্রকৃতি। তোমার দেহ কে নিয়ন্ত্রণ করছে? প্রকৃতি। তোমাকে যে বুদ্ধি দেওয়া হচ্ছে, এটাই বা কে নিয়ন্ত্রণ করছে? এই প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। কিন্তু এই বুদ্ধির মধ্যে একটা পপ আপ হয়, বলে আই অ্যাম, আই অ্যাম, আমি 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 করছি। এটাও আমরা আগে আলোচনা করেছি বহুবার, এটাও একটা সিস্টেম। এই আমিটা যদি না থাকে, তাহলে তোমার এই পুরো মেকানিজম চলবে না। তো প্রকৃতি, এই আই অ্যামটা প্রকৃতিই দিয়ে দিয়েছে। তুমি মনে করো না না আই অ্যাম, হিয়ার ইজ প্রকৃতি, আলাদা আমার থেকে। সেটাই বলছে বিমূঢ় আত্মা, বোকা, স্টুপিড, যে মূর্খ, যে বোকা, সে বলছে কর্তা অহমিতি মন্যতে, গুণই হি কর্মাণি সর্বশ, গুণগুলোই কাজ করছে। কি গুণ? আমাদের শাস্ত্রীয় ভাষায় সত্য রজতম তিনটে গুণ, একটা জড়তা, একটা ক্রিয়ামুখীনতা, আমরা নাই ঘুমাই নাই জাগি, আর সত্য একটা প্রকাশক, আমি জাগি, আমি ঘুমাই আমি জাগি, আমি কাজ করি আমি কাজ করি না, আমি যাব আমি যাব না। তো এই দুটোর মধ্যে কী আছে? একটার মধ্যে যেন একটা জড়তা আছে, আরেকটার মধ্যে একটা ক্রিয়া আছে। তো এই গুণগুলি ইটসেলফ ক্রিয়া করছে, কিন্তু প্রত্যেক গুণের মধ্যে মনে হয় যেন কোনো গুণই বসে আছে। গুণের ফাংশনিংই এমন যে মনে হয় যে কেউ এর মধ্যে বসে আছে। ঠিক আছে, এই ফুলটা হলুদ, ওই ফুলটা লাল, আমরা কি মনে করি এই ফুলটা লাল আর এই ফুলটা হলুদ? ঠিক আছে, এটা আমরা দেখছি বলে এরকম। ও শুধুই ফুটেছে, ও লাল হলুদ জানে না, ঠিক আছে, ও রং চেনে না। সূর্য শুধুই উঠেছে, বা সূর্য বলতে পারে আছেই। ঠিক আছে, ব্যক্তির ক্ষেত্রে যখনই পার্সন হবে তখন মনে হবে ও সূর্য উদয় হয়ে গিয়েছে। ভাই সূর্য উদয় হয়ে যায়নি, পৃথিবী ঘুরে গিয়েছে সূর্যের দিকে, তোমার উঠতে লেট হয়েছে, ওর কখনো কিছু হয়নি। এই যে নদীর কাছে আমরা পৌঁছিয়ে গেলাম, ঠিক আছে, নদী নদীর মধ্যেই প্রবাহিত হচ্ছে, তুমি পৌঁছাচ্ছ। ঠিক আছে, তো এমন নয় যে প্রত্যেক মুহূর্তে প্রকৃতির মধ্যে কোথাও ইমপারফেকশন আছে, প্রত্যেকটা পারফেক্ট আছে। আর এটাও মাথায় রাখো, এটা সিস্টেম, যখনই তোমার এই ব্রেনের কাছে এসে ও ধরা দেবে তখন এটাই মনে হবে কিছু গোলমাল আছে। কারণ ব্রেন অতিই বাঁচে, মন যাকে বলি, যাকে আমরা চিত্ত বলি, যাকে বুদ্ধি বলি, ও সব সময় মাপতে চায়। আমাদের বুদ্ধি না, কে কম কী বেশি, কোনটা উঁচু কোনটা নিচু, এই যে ডুয়ালিটি, এই ডুয়ালিটির অ্যাসপেক্ট থেকে দেখলে মনে হবে যে আমি করছি, আই ক্যান ম্যানেজ। তো শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন গুণী গুণ, আর গুণী গুণী দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি কখনো আলোচনা করে বলি যে তুমি যখন রেগে যাও বা তুমি যখন খুব এফেকশনেট ফিল করো, তুমি কি তখন ওই এফেকশন থেকে আলাদা থাকো, পুরোপুরি এফেকশনেট হয়ে গিয়েছো? আচ্ছা, তুমি যখন খুব কনফ্লিক্টে আছো, তুমি তখন জানো যে তুমি আর কনফ্লিক্ট আলাদা, তুমি পুরো কনফ্লিক্ট স্বরূপ হয়ে যাও? তোমার যখন ভালো লাগে না, তখন কি কোনো মনের অংশ জানে যে তার ভালো লাগছে না? তুমি বলছো আমার ভালো লাগছে না, দেখো এই ভালো না লাগা আর তুমি, হিয়ার ইজ ওয়ান। তো কী হচ্ছে বিষয়টা, বিভিন্ন ভাব শুধুমাত্র ঘুরছে, এগুলি গুণ। তুমি প্রত্যেক মুহূর্তে মনে করছো যে কোথাও না কোথাও একটা আছে কিছু। এবং আধ্যাত্মিক জগতে আবার একে আত্মা বলে দেওয়া হয়েছে। বুদ্ধদেবকে এই জন্য আমি কখনো কখনো অধ্যাত্মবিজ্ঞানী বলা বেশি পছন্দ করবো। বুদ্ধকে বলো, অষ্টাবক্রকে বলো, এরা কি, এরা ফিলোসফার নয়, এরা একরকম সায়েন্টিস্ট। ঠিক আছে, এরা আবিষ্কার করেছে, বলছে না এখানে এই কথাটা বলা যাবে না। একবার যদি আমি কথা বলি আত্মা বলে কিছু আছে, বলে আচ্ছা ঠিক আছে গুণগুলো সব এক, আচ্ছা আমি এর দ্রষ্টা, বলছে না 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 দেয়ারি কোনো দ্রষ্টা নেই, শুধু গুণগুলোই ভাইব্রেট করছে। মানে ব্যাপারটা বলছি, ও আচ্ছা সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ না, সমুদ্র বলছে আচ্ছা আমার ঢেউ, না 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 সমুদ্র থেকে ঢেউ আলাদা নয়, সমুদ্রই ঢেউ, ঢেউয়ের কি স্বতন্ত্র কোনো অস্তিত্ব আছে সমুদ্র ছাড়া? এটা তোমারই অ্যাসপেক্ট। হ্যাঁ, তো এই পুরো প্রকৃতি এই দুটোকে আলাদা মনে করতে চায়, আলাদা মনে করাতে চায়। কেন? এটা ওর সার্ভাইভাল ম্যাটার, সার্ভাইভ করাতে হবে। ঠিক আছে, চোখের উপরে চোখের পাতেই পটপট করে কেন? ঠিক আছে, কানের লতি তো পটপট করছে না, ওর একটা অটো গাইডেড মেকানিজম আছে, ও জানে একে সেভ করতে হবে, সেভ করা দরকার। এমনি এমনি কি ভুরু দেওয়া হয়েছে নাকি এখানে, কিছু যাতে যেই আঘাত প্রাপ্ত নয়, মাথায় কি এমনি এমনি চুল হয়েছে নাকি,
ঠিক আছে, এরকম প্রত্যেকটা জিনিস হাতে কি এমনি নখ হয়েছে নাকি, এই চামড়া যদি এখানে থাকতো তাহলে এতদিনে ঘষে যেত, ইট প্রোটেক্টস সব সময়। তো এই ব্যবস্থাপনার মধ্যে এবার নখ যদি বলে আমি, চুল যদি বলে আমি, ভুরু যদি বলে আমি, এরা আমি বলে, তুমি কিছু বলবে তার সাথে সাথে এরা গাইডেড হচ্ছে। তুমি আর শরীর এক একরকমভাবে বলতে গেলে আলাদা কোথায়? আলাদা তো নয়। তুমি ভয়ার্ত হও না, চোখ বলে দেবে তুমি ভয়ে আছো, তোমার ঠোঁট বলে দেবে তুমি ভয়ে আছো, ভয় আর দেহ আলাদা নয়, লোভার দেহ আলাদা নয়, তুমি লোভগ্রস্ত হও চাপবে কী করে, জীবে জল সরে গিয়েছে, দুটো আলাদা নয়। আমরা বলি কি, আমার লোভ এলো তাই জীবে জল সরলো, কিন্তু জীবের জল সরা আর লোভ আসা আলাদা কি? দুটো একই জিনিস, বুঝে যাচ্ছে? তো এটাই প্রকৃতি আর তার গুণ একই। অর্জুন, তুমি দুটোকে আলাদা মনে করো না। এরপরে বলছে 28 নম্বর মন্ত্রে, হে মহাবাহ, যে মহাপুরুষ গুণবিভাগ ও কর্মবিভাগকে তত্ত্বত জেনেছে, তিনি সমস্ত গুণী গুণগুলিতে প্রবৃত্ত হয়, এরূপ মেনে নিয়ে সেগুলিতে আসক্ত হন না। ঠিক আছে, আমাদের তো সমস্যাই এই, আমার সাথে এমন কেন হলো? এটা খুব টাটকা টাটকা জিনিস প্রত্যেকের জীবনে, ছেলে হোক মেয়ে হোক, কম বয়সী বেশি, আমার সাথেই এমন কেন হয়? তোমার সাথে কিছু হয় না, তুমি যেমন তেমনই হয়, কারণ গুণী গুণী। আমার আমাকে ও ডিচ কেন করে দিল? কারণ এই কার্যকারণ সম্পর্কের মধ্যে তুমি ওই ওই অবস্থারই যোগ্য, তোমার যোগ্যতাই ডিচ করিয়েছে, কেউ এসে করে দেয়নি, কী করে করিয়ে দেবে? আমি ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, আমরা বলবো কি তুমি আমায় কেন জাগিয়ে দিলে? যেই মুহূর্তে জাগার এ কথা, তুমি কি মেনে নাও না যে আমি জাগতে চাই? কোনো না কোনো বিন্দুতে ওই যে তোমাকে ধাক্কা দেওয়া, আরও বড় হলে আরও বড় হবে, বড় করছি না, ওই যে তোমাকে ধাক্কা দেওয়া এবং ওঠা, এটা একই প্রক্রিয়ার অংশ। মায়েরা বলছে যদি সত্যি সত্যি এই দিয়ে ওঠানো যেত তাতে লাফাই ঝুঁকে যেত, কতবার তারা ডেকে ডেকে তোলে ছেলেদেরকে, সে মেয়েদেরকে, কোথায় কে ওঠে, 8টা 9টা 10টা চলতেই থাকে। তুই এই দুটো মনে হয় যেন আমি শুয়ে আছি, কেউ আমায় জাগিয়ে নিল, কিন্তু দেখো এই ধাক্কা দেওয়ার প্রক্রিয়ায় কোথাও তুমি হ্যাঁ বলেছো, উঠে ওর সাথে আমি কথা বলবো, কেন জাগালে? এই কথাটা বলার জন্য তুমি কনসিয়াসলি বলেছো আমি জাগবো, আমাকে তো জাগতে হবে, নাহলে কে জাগতে চাইবে? তো সেই জন্য দেখবে যখন ঘুম সত্যি সত্যিই পেয়েছে, সত্যি সত্যি ঘুম পেয়েছে, কোনো ব্রহ্মাণ্ডের ইস্যু নেই তোমায় জাগিয়ে রাখতে পারে। পরীক্ষার হলে ঘুমিয়ে পড়বে, ক্রিকেট দেখতে গিয়ে ঘুমিয়ে পড়বে, হাতে বই নিয়ে ঘুমিয়ে পড়বে, চায়ের কাপ হাত থেকে পড়ে যাবে। হ্যাঁ, এর ছিল আমাদের মা সারদার শিষ্য, রামময় মহারাজ, ওনার একটা অদ্ভুত জিনিস ছিল, উনি যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়তে পারতেন। ঠিক আছে, এবার ঘুম আসলে তুমি আটকাবি, কারণ ঘুম আর ঘুমন্ত আলাদা নয়, এই দুটো একই জিনিস। আমি ধরাতে পারছি জিনিসটা, এরকম মোটা বই রাত্রিবেলায় পাঠ হচ্ছে, ঠিক আছে, রামায় এখানে পড়ছে, রামায় মাঝ বসে আছে, পড়তে 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 পড়ছে নিজে নিজেই, হাত থেকে এত বড় বই পড়ে গেল, ধপ করে নিচ্ছে সবাই, যাওয়া রামায় মাঝ নাক ডাকছে, রামায় ডাকাত পড়েছে, ঠিক আছে, রামায় মাঝ ক্যাশিয়ার, ঠিক আছে, ওনার কাছে চাবি আছে ক্যাশের, এ খোঁজ খোঁজ খোঁজ, রামায় মহার চাবি নিয়ে পালিয়েছে, আখের খেতে গিয়ে লুকিয়ে আছে, আর ফেরছে না, আখের খেতে কেউ জানে না, তখন রাত্রিবেলা যেদিকে পেরে ছুটেছে, ডাকাত তো যেদিকে পারবে তারা করবে, রামায় মহার আখের খেতে চাবি নিয়ে ঘুমিয়ে পড়েছে, ওদিকে ডাকাত পড়েছে, উনি ওদিকে ঘুমিয়ে পড়েছে। তো যদি সত্যি ঘুম পায়, ঘুম আর ঘুমন্ত আলাদা নয়, ঠিক, যদি ঘুম আর ঘুমন্ত আলাদা না হয়, তুমি জেগেছো আর তোমার জাগৃতি আর তুমি আলাদা কী করে হবে? কিন্তু তুমি কি বলো, আমি জাগতে চাইনি, আমায় জাগিয়ে দিয়েছে। তুমি কোথাও না কোথাও এই প্রক্রিয়াতে নিজেকে বলছো, হ্যাঁ ওটো, আজকে তো একে বলেই ছাড়বো, কী চলছে রে, জাগাচ্ছিস কেন, বারবার ডাকিস কেন? এটা বলার জন্যও তো তোমাকে কনসিয়াসলি সিদ্ধান্ত নিতে হবে, আমি বলবো তুমি তো জাগলে। কিন্তু সেই জন্য বলছে সমস্ত গুণী গুণে প্রবৃত্ত হয়, প্রবৃত্ত মানে রূপান্তরিত হয়। অর্জুন, কামি ক্রোধে রূপান্তরিত হয়, ক্রোধি লোভে রূপান্তরিত হয়, লোভী ভয়ে রূপান্তরিত হয়। তুমি কোনো জিনিসকে চাও, এবার কী হবে তোমার কামনা, যদি না পাও সহজ জিনিস ক্রোধ ডেকে যাবে, আর যদি পাও লোভ।
পেয়ে গেছি, এবার কি হবে? মিষ্টি খেতে চেয়েছিলাম, মিষ্টি পেয়ে গেছি, এবার কি হবে? লোভ আসবে, ঠিক আছে? পাশে যদি থাকে একজন তোমার খুব লোভী টাইপের কোনো, আমাদের অনিকেত গোছের যে দাঁড়িয়ে আছে, ওতে দেখে হবে ভয়? এই মেয়ে না ছিনি নাই হাত থেকে, ঠিক আছে? ঠিক আছে, এই যে ভয় হলো, এই ভয় মানেই কি? আমি কি বললাম, সিকোয়েন্সটা ধরো, আমি কোনো জিনিসের কামনা করলাম, ঠিক আছে? ওই কামনার মধ্যেই সিচুয়েশন এদিক ওদিক হওয়ার সাথে সাথে ক্রোধ বসে আছে কি বসে নেই? কামনাই ক্রোধ নিয়ে এসছে, ওর মধ্যে একই জিনিস, তার মানে দুটো। আচ্ছা, ক্রোধ ধরো না পেলে ক্রোধ, আর পেলে লোভ। আচ্ছা, লোভ যেই মুহূর্তে এলো সঙ্গে সঙ্গে হারিয়ে যাবার ভয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই যে ভয়ের সাথে সাথে কি দাঁড়িয়ে যায়? ভয়ের সাথে থাকবে মোহ, আমার জিনিসটা নিও না, ভয় মানেই মোহ। মোহ না থাকলে ভয় থাকবে না, তাহলে মোহের পরে আমারটা নিও না মানেই তো আমি, আমি কে যে মিষ্টি খেতে ভালোবাসি? মদ মেরেই দেবে, খবরদার সামনে আসিস না, তোরটা তুই খেয়েছিস আমারটা খেতে আসবি না। হ্যাঁ, মদ মানে বেহুশি। এইবার কি ওর তো চলেই গিয়েছে ব্যাপারটা, ক্রোধ তো চলেই গিয়েছে, এবার বেহুশি, এবার মেরেই দেবো। কারণ এতগুলো অ্যানালাইসিস করা হয়ে গেছে তোমার বিষয়ে, অ্যানালিটিক তৈরি পুরো। কী অ্যানালিটিক? যে এ ব্যক্তি লোভী, নিজেরটা খেয়েছে আমারটা খাবে, এতগুলো ঘটে যাওয়ার পরে এবার কি তুমি বেহুশ, মেরেই দেবো, ঠিক আছে? আর তারপরেই কি মাৎসর্য, ঈর্ষা, ঠিক আছে? এরপরে এবার বলে ওকে নিয়ে যাওয়া যাবে না সাথে, ঠিক আছে? এটা বুদ্ধিমত্তাও বটে জগতের রাস্তায় চলতে গেলে, কিন্তু এর মধ্যে ঈর্ষা মানে কি? আমার থাকবে ওর থাকবে না, বা ওর আছে আমার নেই কেন? এই প্রত্যেকটা জিনিসই গুণা গুণেশু বর্তান্তে, একটা আরেকটাকে নিয়ে আসে, কিন্তু মনে হয় ওর না শুধু একটু মাথা গরম আর সব ঠিক আছে, কী করে ঠিক থাকবে? না না, ও একটু খেতে ভালোবাসে, আমার ছেলেটা একটু খেতে ভালোবাসে, আর কিছু না, একই জিনিস। একে একটা জেনারেল নাম দেওয়া হয়, তাকে বলা হয় অজ্ঞান, না জানা। না জানলেই তো একটা মনে হয়, জানলেই বোঝা যাবে এই ছয় একসাথে চলে। সরীপু, সরীপু না, ও একই রিপু। তো যে এটা জেনে নিয়েছে, খুব সুন্দর কথা বলেছে, মত্বা অর্থাৎ মেনে নেওয়া। মেনে নেওয়া কথাটা কেন বলা হচ্ছে? বলছে গুণা গুণেশু বর্তন্তে, গুণ থেকে গুণই রূপান্তরিত হয়। গুণ মানে কি? রূপান্তর। তুমি মেকআপ করেছো, মেকআপ করোনি, কিন্তু তুমিই করেছো। তুমি ভূত সেজেছো, তুমি দেবতা সেজেছো, তুমিই সেজেছো। গুণা গুণেশু বর্তন্তে। এবার তার সাথেও কি, ভূত সাজাও তোমার ভিতরের ইচ্ছা। ভিতরটা ভূতের মতো না হলে তুমি বাইরে ভূত সাজতে পারবে না, আর ভিতরটা যদি দেবতার মতো হয় তুমি দেবতাই সাজবে, তাহলে ঠিক তোমার ভিতরে যে গুণ আছে সেটাই তোমার বাইরে প্রকাশ পাবে, ঠিক আছে? ইতি মত্বা, যে এটা মেনে নিয়েছে। খুব সহজ জিনিস, কঠিন নয় কিন্তু, মানে আগে থেকেই ছিল। দ্যাটস রাইট, আগে থেকেই ছিল, যে মেনে নিয়েছে। তুমি মানা না মানা তোমার হাতে আছে, তো ব্যাপার এই অর্জুন, বিষয়টা এই। কাম ক্রোধ লোভ মোহ একই জিনিস, একটা আছে তো সবগুলো আছে, তুমি মানবে কি না মানবে দেখো। যে মানবে সে আসক্ত হয় না, তাকে মহাপুরুষ বলি। আমাদের তো এই কালকে বলছিলাম স্বীকারোক্তি, আমরা স্বীকার করতে চাই না জিনিসটা। আমাদের যত সমস্যা, আমরা যেন জীবনকে স্বীকার করে নিচ্ছি না। সাধু বলছে একরকম জগতের বিরুদ্ধে বিদ্রোহ, গৃহস্থ বলছে যে তোমার এইসব গেরুয়া রুদ্রাক্ষের বিরুদ্ধে বিদ্রোহ। কেউ জীবনকে সহজভাবে মেনে নেয়নি যে এই দুটোই জীবনের একটি রূপ, এটা নিয়েই চলে, দুটোকে সাথে নিয়ে চলে। অনুরাগের পিছনে বিরাগই লুকিয়ে আছে। তুমি যেই মুহূর্তে কোনো জিনিসকে ভালো বলতে শুরু করো, ওই মুহূর্তে তুমি না বলে আরেককে খারাপ বলে দিয়েছো, তোমার হাতে নেই। এইরকমভাবেই যেই মুহূর্তে গৃহস্থকে তুমি ফ্রেমিং করেছো, সঙ্গে সঙ্গে সন্ন্যাসও ফ্রেমিং হয়ে গিয়েছে। তুমি গৃহস্থকে ফ্রেমিং করো না, সন্ন্যাসটা দরকার পড়বে না, বুঝে যাচ্ছে? কেউ 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 বলবে সন্ন্যাস উঠে যাওয়া উচিত, আমি কখনো বলেছিলাম, তাহলে গৃহস্থ উঠে যাবে কি করে? হেড আছে আর টেল নেই, গৃহস্থ টার্মও তুলে যেতে হবে, তাহলে সন্ন্যাস টার্মও উঠে যাবে। কিন্তু যখনই ফাঁসা থাকবে, ফেঁসে গেছি কোথাও, তখন মুক্তিও থাকবে, মুক্তির আশাও থাকবে। তোমাকে দড়ি বাঁধলো কি না বাঁধলো, যেই মুহূর্তে বন্ধনের বোধ এলো, সঙ্গে সঙ্গেই মুক্তির আশা কি আসে না? তুমি ঘুমিয়েছিলে, তোমাকে হাতটাকেও বেঁধে দিয়েছে,
যেই মুহূর্তে তুমি ঘুম থেকে উঠলে, যেই এইখান তুমি হাতটা এরাম করলে, ভেবে দেখো একটুখানি, যেই মুহূর্তে উফ উঠলো, ওটাই কি মুক্তির আশা নয়? তো বন্ধনের বোধ আছে মানেই মুক্তির আশা বাঁধা ধরা। কোনো চেষ্টা করতে হবে না, কোনো বিচার করতে হবে না, তুমি ভাববে এবার কি করব, ভাববে আগেই তুমি টানবে হাত, তোমাকে পিছন থেকে কেউ এসে চোখ ধরেছে, ঠিক আছে? আচ্ছা, কারোর কোনো সংসার থাকে না চোখটা খুলতে হবে? কে তুমি, কে তুমি? সিনেমাতে সুন্দর করে তো অভিনয় চলে, কিন্তু চোখ যে খুলতে হবে এতে কোনো দ্বিধা থাকে? যেখানে অন্ধকার সেখানে আলোর প্রয়োজনীয়তা পড়বে। যতই জেগে থাকো রাত্রিবেলায় ঘুমের দরকার পড়বে। জেগেই থাকতে ভালোবাসি, পুরো জগৎ সারাদিন জেগে জেগে দেখছি, রাত্রে একটু জেগে জেগে ঘুমো। অস্তিত্বের ব্যবস্থা এই দ্বৈততে। তো তুমি এটা মেনে নাও, যে মেনে নিয়েছে এটা মহাপুরুষ। মাথায় রাখো শ্রীকৃষ্ণ কী বোঝাচ্ছেন, কর্মযোগ বোঝাচ্ছেন। হোয়াট শুড উই ডু, আমরা কী করব, এইটা তো মূল কথা। এই মূল কথার উত্তরে বলছে আগে বোঝো, এটা আগে তোমার মধ্যে কী আছে স্বীকার করো, তারপর তো দ্বিতীয় কথা।